গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমি ভালো আছি। আর আজকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে কথা বলতে চলে এলাম। আর আমার সাথে দুটো ছানা আছে, ছানাগুলোর আওয়াজ নিশ্চয়ই শুনতে পাচ্ছ। একটা হচ্ছে ননদের ছানা, একটাতে আমার ছানা, দুটো ছানা আছে। তো ওরা এখন আজকে হচ্ছে কিবার ভুলে গেছে, আজকে হচ্ছে শনিবার। আর এখন বাজে 10টা। ভাবি ছাতা নিয়ে এসো না, আমি কিন্তু ছাদে বৃষ্টিতে যেতে দেবো না। আর আজকের ব্লগটা তোমরা দেখো, একটা ইন্টারেস্টিং চ্যালেঞ্জ দেখানো হবে। আর তার সাথেও দেখাবো যে আমার ননদ কী কী গিফট দিল, আমার মেয়েকেও গিফট দিয়েছে, আমি দিয়েছি কী কী গিফট দিচ্ছে সেগুলো দেখানো হবে। তো চলো নিচে যাই, বৃষ্টি পড়ছে, আবার শুরু হয়ে গেছে। দেখো ছাদে বৃষ্টি পড়ছে। হ্যালো হ্যালো। আর এই দুজনকে দেখো, দেখো বৃষ্টি পড়তে পড়তে আবার রোদ উঠেছে। বৃষ্টিও পড়ছে আবার রোদও উঠেছে। খোলা কেন? আর এখানে পমফ্লেট মাছের ঝাল বানাচ্ছি। দেখো আমি প্রথমে আমি মাছটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, এবার আমি নুন হলুদ মাখিয়ে নেব। আর কড়াইতে তেল দিয়ে এবার দেখো আমি মাছগুলো ছেড়ে দিলাম। কড়াই তেল গরম হয়ে গেছে আমার, সবকটা একসাথে দিচ্ছি না, ভেঙে যাবে, অল্প করে ভেঙে দিচ্ছি। এবার মাছগুলোকে উল্টে দিচ্ছি। অমলেট মাছ না হেভি নরম, জানো তো, উল্টাতে গেলে ভেঙে গেলেই হয়। দেখো একটাও ভাঙেনি, আর একটু ভাজা ভাজা হোক। আর এর মধ্যে আমি সর্ষে বাটা দেবো, সেই জন্য আমি সর্ষে বাটাটা গুলিয়ে নিই। চলো দেখা শিখি। আর এই পেস্টটার মধ্যে দেখো কাশ্মীর গুঁড়ো লঙ্কা দিয়েছে, টমেটোটা সেদ্ধ করে পেস্ট করেছে, তার মধ্যে হলুদ দিয়েছে, আদা দিয়েছে, কাশ্মীর গুঁড়ো লঙ্কা দিয়েছে। আর মা কড়াইতে দুটো গোলাপ একটু ছিল ওটাকে ভেজে নিয়েছে, আর আলু দিয়ে দিয়েছে, তার মধ্যে কাঁচা লঙ্কা দিচ্ছে, আর দেবে পাঁচফোড়ন। আর এই তেলের মধ্যে মা এই মশলাটা যেটা করেছে সেটা দিয়ে দিই। এর মধ্যে এবার মা গোটা কালো সর্ষে বাটা হতো সেটাকে দিয়ে দিই। কমপ্লেট মধ্যে ঝালের মধ্যে মা আর একটু জল দিয়ে দিল। মধ্যে দিয়ে দেবে আমরা অনেকজন খাবো, সেই জন্য আন্দাজ মতো মা এটা ঝালের জন্য জলটা দিয়ে দিল। আর যে কন্টেনারের মধ্যে সর্ষেটা বেটেছিল সেই কন্টেনারটাই মা ধুয়ে দিয়ে জলটা দিচ্ছে, যাতে সর্ষে বাটাটা যেটা গায়ে লেগে থাকে সেটা নষ্ট না হয় ঝোলের মধ্যে চলে আসে, ঝোলের মধ্যে চলে যায়। এবারে মা মাছগুলো দিয়ে দিচ্ছে। এই মাছ খুব নরম হয় তাই না? ব্যাস হয়ে গেছে, দেখো এবার চাপা দিয়ে দেবো, ব্যাস ফুটলে নামিয়ে দেবো। আচ্ছা, এর মধ্যে মা বলছে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিতে, তাহলে সর্ষের ঝালের সর্ষে বাটা ঝালের স্বাদ হবে। তেলটা ছড়িয়ে দিয়ে দিচ্ছি।
আর অল্প ফুটে গেলে এটা নামিয়ে নেব কারণ পমফ্রেট মাছ নরম হয় ভেঙে যাবে। চাপা দিয়ে দিলাম, চাপা দিয়ে দিলাম, খুলে এবার নামিয়ে নেব। তো রেডি হয়ে যাবে আমার পমফ্রেট মাছের ঝাল। পমফ্রেট মাছ ঝাল হয়ে গেছে, এবার আমি এটাকে নামিয়ে দিলাম। কালারটাও সুন্দর এসছে, ঠিক আছে। গুড আফটারনুন ফ্রেন্ডস, এখন ঘুরতে বাজছে 2:15। আর দুটো ছানা লাঞ্চের টেবিলে বসে আছে, ছানা দুটোকে দেখাচ্ছি। আর তাদের খাবারে কি কি আছে মেনু, দুপুরে লাঞ্চের মেনু, সেটাও তোমাদের দেখাচ্ছি। আর লাঞ্চের মেনুতে কি কি আছে দেখো, উচ্ছে ভাজা, যেটা আমার মেয়ে দেখো ভাত দিয়ে উচ্ছে দিয়ে মেখে খাচ্ছে। আর পোস্ত আছে, সঙ্গে আছে পমফ্রেট মাছের ঝাল, আর এটা হচ্ছে ডাল। আর দাদার দেখো উচ্ছে ভাত, উচ্ছে ভাজা দিয়ে ভাত খায় গেছে, দাদা এখন পোস্ত দিয়ে ভাত খাচ্ছে, তারপরে ডাল খাবে। হ্যালো, আর এদের লাঞ্চ হয়ে গেলে তারপরে তো লাঞ্চ করে নিই। আর আমি আজকে রেসিপি বলতে পোস্তটা আমার কালকে ছিল, আর মুসুর ডাল সেদ্ধ করেছি আজকে, আর পমফ্রেট মাছের ঝালটা করেছি, সেটা তোমাদের সাথে শেয়ার করেছি। তো চলো ওরা লাঞ্চ করে নিক, তারপরে আমরা লাঞ্চ করবো, তারপরে তোমাদের সাথে আবার লাঞ্চ করে কথা বলছি। গুড ইভিনিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে দুপুরে লাঞ্চের পর আমরা ঘুমিয়ে পড়েছিলাম, আর সন্ধেবেলায় উঠে আগে বাচ্চাদের টিফিন করে দিলাম। বাচ্চাদের বলতে আমরা নিজেরাও ম্যাগি বানিয়েছিলাম, সেই ম্যাগি সবাই মিলে টিফিন করেছি। আর এখন ওদেরকে ড্রয়িং করতে বসিয়ে দিচ্ছি, ওরা ড্রয়িং করছে, আর ওরা কী ড্রয়িং করছে সেটাও তোমাদেরকে দেখাবো। তার আগে তোমাদেরকে দেখাই যে কালকে আমি রাখি কিনতে গিয়েছিলাম, বলেছিলাম সেই রাখিগুলো কী কী রাখি কিনে, কটা রাখি কিনে নিয়েছে আর কার জন্য কিনে নিয়েছে, সেগুলো আমি তোমাদেরকে এখন দেখাচ্ছি। তো সবার প্রথমে আমি দেখাচ্ছি, আমাদের বাড়িতে গোপাল দাদা আছে, সেই গোপাল দাদাকে রাখি পরায়, সেটা গোপাল দাদাকে দেখাচ্ছি। এই দেখো এরকম একটা রাখি এনেছি, বুঝতে পারবে, দেখো মুখটা রাখিটা ঠিক এই, আচ্ছা ঠিক এইরকম, দাঁড়াও দেখাচ্ছি। তো এই রাখিটা গোপাল দাদাকে আমার মেয়ে বাঁধবে। আর এই রকম দুটো রাখি দেখো, এটা খুব সুন্দর রাখি, দাদা তোমাদেরকে দেখায় এবং সামনে দিয়ে না দেখালে বুঝবে না। এই দুটো রাখি নিয়ে এসছে, সেটা হচ্ছে মা ওদের দুজনকে বাঁধবে, মানে দাদাকে বাঁধবে আর মিষ্টুকে বাঁধবে। দেখো এটা পুরো কৃষ্ণ ঠাকুর, বোঝা যাচ্ছে, বোঝা যাচ্ছে না, বোঝা যাচ্ছে, পুরো কৃষ্ণ ঠাকুরের ছবি, জানি না কতটা এসছে। এটা এরকম দুটো আছে, এটা মা দাদাকে আর মানে ননদের ছেলেকে আর আমার মেয়েকে মা বাঁধবে। আর এই রাখিটা দেখো, এই রাখিটা আমার মেয়ে বাঁধবে দাদাকে, এই রাখিটা আমার ভালো পছন্দ হয়েছিল, এই রাখিটা আমার মেয়ে বাঁধবে দাদাকে। সামনে দিয়ে দেখা যাচ্ছে, আর এই রাখিটা এনেছি আমি আমার ভাইয়ের জন্য, সোজা করে দেখাচ্ছি না উল্টো করে দেখাচ্ছি, বুঝতে পারছি না, সরে আসছে। এটা এনেছি আমার ভাইয়ের জন্য, আমি বলেছি কালকে বাড়ি যাব, তো কালকে বাড়ি যেতে যেতে, কালকে আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান হবে, আর সেটা কী অনুষ্ঠান সেটা তোমরা দেখবে, এখনই বলে দিচ্ছি না, কালকে দেখাবো। তো সেটা হয়ে গেলে তারপরে আমি বাড়ির পথে রওনা দেবো। আর সব থেকে আর একটা গিফট দেখাচ্ছি বড়, যেটা আমার ননদ কালকে আমাকে দিয়েছে, একটা ভালো গিফট যেটা আমি দেখাচ্ছি, যেটা আমার ননদ কালকে আমাকে দিয়েছে, সেটা হচ্ছে সুন্দর একটা গিফট, আর সেটা আমি মানে খুব খুশি হয়েছে সেই জিনিসটা দেখে, তো তোমাদেরকেও দেখাচ্ছি। আর আমি যেই গিফটটা ননদ আমাকে দিয়েছে সেই গিফটটা দেখাচ্ছি, দেখো খুব সুন্দর একটা গিফট, ভীষণ ভালো, দেখো দেখাচ্ছি, দেখো ভীষণ সুন্দর, দেখো আর একটু তুলতে হবে মনে হচ্ছে আমাকে, দেখছো ভীষণ সুন্দর। আ
আর মেয়েকে দিয়েছে গল্পের বই, নেল পালিশ, এগুলো মেয়ের গিফটও আছে। আর এই দেখো আমার মেয়ে ড্রয়িং করেছে, এখানে বোন বা দিদি যাই হোক ভাই বা দাদাকে রাখি বানছে, দেখো সেই রাখির ছবি। এই দেখো দাদা এঁকেছে, এটা স্বাধীনতা দিবসের আঁকা, এটা হচ্ছে স্বাধীনতা দিবসের আঁকা। তোমরা কমেন্টে জানিও আঁকাগুলো কিরকম হয়েছে। তোমাদের এখন আমরা ম্যাথা ম্যাজিক দেখাবো, আর যে ম্যাথা ম্যাজিক দেখাবে দেখো সে সামনে বসে আছে, সে হচ্ছে দাদা, ছোট্ট দাদা অরিঞ্জয় নন্দী। আর এখানে দেখো তার মা মানে বোন বসে আছে, আর ম্যাথের ব্যাপারটা বনি তোমাদের বলবে যে কিভাবে এই ম্যাথামেটিকটা হবে। অরিঞ্জয় আসলে অ্যাবাকাস থেকে, তো সেই জন্য ও কিছু ডিজিট, অরিঞ্জয় যেহেতু অ্যাবাকাস শেখে সেহেতু কিছু ডিজিটের স্ট্রিপ আমি রেডি করে রেখেছি, যেগুলো ওকে কুইকলি মানে মেন্টালি ক্যালকুলেশন করে অ্যাডিশান মাল্টিপ্লিকেশান ডিভিশন এই করতে হবে। এবার সেটা দেখাই ও কিভাবে না দেখে ওকে যে ডিজিটগুলো দেবো সেগুলো ক্যালকুলেট করে ও ঠিকভাবে বলে। ডিজিটগুলো একসাথে দুটো ডাবল ডিজিটের নাম্বার আছে, এই নাম্বার দুটোকে একসাথে আমি ওকে বলবো, ও একসাথে ফাইনাল মানে একটার পর একটা করবে, একবার মাল্টিপ্লিকেশান করবে একবার অ্যাডিশান করবে। আচ্ছা তাহলে আমি শুরু করছি। 48 55 2 6 4 0 103 Right answer. Next. 56 23 1 2 8 8 and 79 Right answer. Next. 78 39 3 0 4 2 1 1 7 Right answer. Next. 88 19 1 6 7 2 107 Right answer. আর এখানে দেখো তোমাদের আমি একটা কথা বলছি, এখানে কিন্তু দাদা কিন্তু কিছুই দেখতে পাচ্ছে না, সেটা পরিষ্কার দেখছো, পুরোটাই মনের হাতে আছে, আর অবস্ট্রাকশন আছে, যেহেতু দাদা কিন্তু এখানে কোনো মতে দেখা দেখতে পাচ্ছে না, দাদা কিন্তু বিয়ে পুরো ম্যাথ অ্যাকচুয়ালি ও এমনিতে যখন অ্যাবাকাসের মানে ওদের সেন্টার থেকে বা ওয়েস্ট বেঙ্গলের হয়ে অনেক সময় ডেমো প্রোগ্রাম করে, তখন ও এইভাবেই মানে ম্যাথসগুলোকে মানে ক্যালকুলেট মেন্টালি কুইকলি ক্যালকুলেট করে ম্যাথসগুলো বলে, মানে যাতে আর বাচ্চারা বুঝতে পারে যে কীভাবে অ্যাবাকাস শিখলে সেটা তাড়াতাড়ি মেন্টাল ক্যালকুলেশনে খুব কুইকলি ম্যাথসগুলো সলভ করা যায়, সেইটারই একটা এখানেও ডেমো দেখানো হচ্ছে। আচ্ছা নেক্সট 91 37 3 3 6 7 1 28 Right answer. Next. 72 53 3 8 1 6 1 25 এবার আমি ওকে কতগুলো থ্রি ডিজিটের কতগুলো নাম্বার একসাথে, ছটা নাম্বার আমি একসাথে লিখেছি এবং অ্যাডিশন করে আমি এখানে অ্যান্সারটা লিখে রেখেছি, কিন্তু ওটা মেন্টালি ক্যালকুলেট করে উইকলি অ্যান্সার দেবে, আমি তাড়াতাড়ি করে কল আউট করছি আপনারা লক্ষ্য করুন। আচ্ছা 430 697 560 912 745 987 4314 কারেক্ট, দেখুন এখানে কিছু ছিল না। নেক্সট সেম একটা আমি আবার জিজ্ঞেস করতে যাচ্ছি, স্টার্ট 456 879 123 456 548 502 2964 কারেক্ট, পুরোটাই না দেখবো কিন্তু কিছু দেখানো হচ্ছে না, জাস্ট মুখে বলে দেওয়া হচ্ছে আর মুখে। আচ্ছা এবার আমি এখানে কয়েকটা ফোর ডিজিটের চারটে নাম্বার পরপর লিখেছি, মানে যাতে থাউজেন্ড ঘরের নাম্বারও মানে মেন্টালি মানে অ্যাড করতে পারে ওরা এবেল সেটা দেখাচ্ছি। আচ্ছা 4512 7531 8721 that is 25734 2 5 7 3 4 কারেক্ট। আর একটাও আমি এরকম ফোর ডিজিট
চারটি নাম্বার পরপর অ্যাডিশন করার জন্য ওকে জিজ্ঞেস করছি। 2,678, 2,589, 4,563, 7,531, that is 17361. Absolutely correct. Thousand digit এর সাথে double digit এটা divisionটা 9,801 divided by 99. Correct. 6,324 divided by 93. 4,005 divided by 45 95. এইরকম ভাবে ওরা কুইকলি মেন্টাল সামস করতে পারে, তাতে কিছুটা ম্যাথসে সুবিধা হয়, রেগুলার ক্লাসেও সুবিধা হয়, ওরা খুব ফাস্ট হয় আর কি। ঠিক আছে, আজকে আমাদের ডিনারে আছে, দেখলে আমার মানে ছেলে মেয়ে বলছে আর কি, তাহলে আমার মেয়ে আর ননদের ছেলে, ওদের আঁকাগুলো কেমন হয়েছে কমেন্টে জানাবে প্লিজ। আর আজকে রাতে ডিনারে আছে আমাদের ডিমের তরকারি, সাদা ছোকা মানে আলুর তরকারি ছোকা হবে, আর আছে বেগুন ভাজা পটল ভাজা, তো এই দিয়ে আমাদের রাতে ডিনার হয়ে যাবে। তো আমি এই ব্লগটাকে আর বেশি করে বড়ো করছি না, তোমাদেরকে রাতে ডিনার আর শেয়ার করছি না, বলে দিলাম। আর আমি আমার ব্লগটা এখানেই এন্ড করে দিচ্ছি। যদি তোমাদের আমার ব্লগের কিছু ভালো লেগে থাকে, এটা স্বর্গ, যদি তোমাদের আমার ব্লগটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর একটা সাবস্ক্রাইব করে দিও, একটা সাবস্ক্রাইব করে দিও। তো গুড নাইট অল অফ ইউ, টাটা, ভালো থাকবে, টাটা।